মাংসটা শক্ত, ও মাংস মাংসটা শক্ত। ওরে বাপ রে বাপ, বুলু সাহেবের পুলার সুখ কত, শুয়ে শুয়ে ভাত খাইতেছে। কি করবো আম্মা, গ্রামের মানুষজন কয়েম বলে বাপের হোটেলে বসে বসে খাই, আমার আব্বা বলে বসে বসে খাওয়া আর চলবো না, এদিকে শুয়ে শুয়ে খাইতেছে। আমার কি বাতাস করছে? হাই, তোর বাবা কি কইছে তোরা শুয়ে শুয়ে খাইতে? আম্মা একটু কি ধরনের কথা বলো, একদিন বলছো বাপের হোটেলে বসে বসে খাওয়া চলবে না, আমি বাদ দিছি, এখন শুয়ে শুয়ে খাইতেছে বলো শুয়ে শুয়ে খাওয়া চলবে না, তাহলে আমি কিভাবে খাবো? হ্যাঁ, এটা কি ধরনের কথা কো আম্মা? হাই, তোর বাপে যেদিন ধরবো না ধরে, হাড্ডি মাংস আলাদা করে ছাড়বো, কাজ নাই কাম নাই খালি তো টোটো করেই ঘুরা, আর মাথার মধ্যে খালি আজাইটা বুদ্ধি। শোনো আম্মা, আজার বুদ্ধি না, এই যে আমি আমার বাপের হোটেলে শুয়ে শুয়ে খাইতেছি না, আগামীতে এটা আমি কন্টিনিউ খাম, ঠিক আছে? কেউ আর কইতে পারবো না যে আমি বাপের হোটেলে বসে বসে খাই, বুঝছো? হাই, তোর ওই শুয়ে শুয়ে খাওয়া তোর বাপ আগে দেখুক, তখন টের পাবি তোর বাপে তোর কি হালটা করে। আম্মা বেশি কথা কো না তো, আজেরা তুমিও খালি বড় বড় করো, যাও এবার ট্রেন নিয়ে যাও, নরম দেখে একটু মাংস নিয়ে নাও, দেখছো আমি কি সুন্দর করে স্টাইল করে খাইতেছি, দেখো আমার খাওয়ানোর স্টাইল কত ফাইন। আমার হইছে যত জ্বালা, এই তুই এই বাড়ি থেকে বাইরে যা তো, তোর মতো পোলা আমার দরকার নাই। না কি কয় এগুলি, মা কখনো এই ধরনের কথা বলে? হ্যাঁ আমার আমি বসে বসে খাই এ তো দোষ, কারণ শুয়ে শুয়ে খাইতেছি এ তো দোষ, তাহলে আমি কোন স্টাইলে খামো, তা চালের রুটিটা খামো না? আমি হইলাম কি আপনার হবু বৌমা? হবু বৌমা? এই এমে তুমি কি করতে চাও? হ্যাঁ কি করতে চাও? কতদিন মা কেন আব্বা আপনি বুঝেন নাই, মানে আপনার পোলা বাবলা এটা আমার ভালোবাসা, খুব শীঘ্রই আমার বউ কইরা আপনার ঘরে তুলে নিব। রাগও তোমার ভালোবাসা, ভালোবাসা আমি গুছি গেলাই, ওই তো আমার কাছে খাইতেছে একা একা বই বইয়া, দুদিন পর তোমার বিয়ে করে নিয়ে বাসায় তুলব, তারপরে তোমার খাইব, তারপরে হইব আমার নাতে নতুন, তারা শুধু আমার পাল্টে হইব, আমি এত সহজে এটা হইতে দিব না, আমি বাঁচতে থাকলে এই বিয়ে কখনোই হইব না, তুমি তারা ভুলে যাও। আব্বা কি কন আপনি, কত শখ করে আপনার পোলার লোক একটু ভাব ভালোবাসা করছি, আর ওই ভাব ভালোবাসা দিয়ে দিয়ে পানি খাও, বুঝতে পারছো? এই আমার সামনে আইসে কানাকাটি করে কোনো লাভ নাই, আর ওর ওই যে বাবলা আমি জাতার কাছে চা বিক্রি করি না। জাতার কাছে মানে কি রে, কি বলতে চাস তুই? কেন কি বলতে চাই তুমি বুঝো না, যে লোক শুয়ে শুয়ে চা খায় ভাত খায় মুড়ি খায় ওই লোকের কাছে আমি চা বিক্রি করি না। আমি শুয়ে খাই না বয়ে খাই না, চালু টাকায় তোর কোনো দেখার দরকার আছে? তুই আমার কাছে চা বেচবি তোর টাকা দিয়ে দেবো, সে সাথে বেশি কথা কসকে? বললাম তো তোমার কাছে চা বিক্রি করবো না, আর তাছাড়া তুমি চাকে টাকা দাও না, কত টাকা পাই তোমার কাছে? তুই খোল না দোকানটা, খুলে আমার চাটা দে মাথাটা ঠিক করি,
তোর আগের দেনা বানো সব আমি শোধ করে দেবো বল। তুমি টাকা দাও আর না দাও আমি এখন তোমার কাছে চা বেচবো না। তোর দোকানে যদি আমি আর জীবনে কোনো দিন আইসি এটা ফাজিল এত করে তোর আগের টাকা দিন না। ফাজিল কোয়ানকার বয়স্ক মানুষ আব্বা কি কইছে না কইছে এটা নিয়ে ধরার দরকার আছে? কি কইতে চাও তুমি? বয়স্ক মানুষ কি মানুষ হয় না? তুমি কি একলাই মানুষের যেতে পারো নাকি? এ বাবারে আব্বার কথা কান দিলে চলবো? আব্বার বয়স হয়েছে না, মুরব্বি মানুষ, কতদিন আর বাঁচবো গো? শোনো, আব্বাই কতদিন বাঁচবো সেটা তো বড় কথা না, তুমি কবে এই আব্বার হোটেলে বৈশা বৈশা খাওয়ান বন্ধ করবা সেটা বড় কথা। সেটা তুমি জানো না? হায় হায়, আমি তো আব্বার হোটেলে মানে বাপের হোটেলে বৈশা বৈশা খাওয়া কবে বাদ দিছি। আমি এখন সুন্দর করে শুয়ে শুয়ে জিমে জিমে খাই, শুয়ে শুয়ে খাই তো এখন নাম্বার হোটেলে। হ্যাঁ, শুয়ে শুয়ে খাও মানে? ওমা, শুয়ে শুয়ে খাই মানে ওই একটা মাদুর আর বালিশ বিছায়া মনে করো উপর হইয়া বা মনে করো কাইত হইয়া শুয়ে শুয়ে খাই। কোনো বেটা এখন কইতে পারবো না আমার যে আমি বাপের হোটেলে বসে বসে খাই, কি মনে করছো? আল্লাহ রে আল্লাহ, কি হিটলারি বুদ্ধি তোমার! শোনো, তুমি না এইসব শয়তানি বুদ্ধি বন্ধ করে কাজে কামে মন দাও, নয়তো কয়া দিলাম তোমার আব্বা জিন্দেগি তো তোমার বিয়া দিব না। কিন্তু দূর, তুমি আজার টেনশন করো না তো। আব্বাই যখন বিবাহ করছে আমার বিবাহ হইব এবং আমার বিবাহ করাইব, এটা কোনো ধরনের কোনো টেনশন করো না। আমি যাই, আমার একটু জরুরি কাজ আছে তো, মেলা কাজ, কত জনের সাথে কত কিছু, উফ এত ব্যস্ত, উফ। কি কাম আছে তোমার? ওই যে বেলালের সাথে যে বাড়ি ঘর নিয়ে এক কথা আছে, ওই যে ওরা কি করব না করব, রহিমের যে খেতের মধ্যে কি কীটনাশক দিয়ে। তোমার কি কাম আছে আমি জানি না, তোমার কাম হইল গিয়া বাপের হোটেলে বয়ে বয়ে খাওন আর টোটো কইরা ঘুরা পারা, নিষ্কর্মা কোনো কাজ। বাবা রে, এটা কাজ না, একজন মানুষের একটা প্রবলেম হইব ওরে তার পরামর্শ দেওয়া একটা কাজ না। আজাইরা যাও না, এরই ভাল লাগছে। এই যে পোলার মা, তোমার পোলার হবু বউ রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল, দেখা হওয়ার পর যে রকম ভক্তি সম্মান করলো তাতে তো আমার দেখে মনে হলো যে আমি এখনই হাট ফিল করুম। আমার পোলার হবু বউ মানে কি? ও, এটা বুঝো না। আরে, তোমার পোলার ভাব ভালোবাসার মানুষ, বুঝো না, খাইফে এখন একলা বাপের হোটেলে, এখন ওইটারে বিয়ে করে আই না, আবার ওইটারও খাওয়াইবো আমার তবে, তারপরে দেখবো যে তোমার নাতি নতুন হইব, ওইটারও খাওয়াই তুইব আমার, বুঝছো না? তোমার পোলায় আর তোমার পোলার বউ খাইব না তো খাইবটা কে? নাকি তোমার ওই সম্পত্তি কবরে নিয়ে যাবা? হ্যাঁ শোনো, আমি মরার আগে আমার সমস্ত জমি জমা যা কিছু আছে সব কিছু বিক্রি করে আমি এটা মাদ্রাসায় দান করে দিয়ে যাব, তোমার পোলার জন্য একটা টাকাও আমি রেখে যাবো না, বুঝছো কথা আমার? তোমার পোলার এই যে গরম গরম বাপের হোটেলে ভাত খাওয়া এটা আমি বন্ধ করমই করুক। তুমি এত আজাই যা কথা কই না তো, ওর মতো বয়সে তুমি তোমার বাপের হোটেলে খাও নাই? ওরে, এটা কি কইতেছে? আরে, আমি তো আমার বাবার হোটেলে মাগটা মাগটা খাইনি, আরে কাম করে খাইছি। ওর বুদ্ধি হোক, ওর বুদ্ধি হলে ও কাম করে খাইবো, বাপের হোটেলে আর বসে বসে খাইবো না। বুদ্ধি হোক, তোমার বলে এখন বুদ্ধি হয় না ভালো, যখন প্রেম করে তখন বুদ্ধি কই থাকে? হ্যাঁ, যে ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এক মেয়ের সাথে প্রেম করে তার বুদ্ধির অভাব আছে? শুনো, আমি তোমার সাত সাপ কয়ে দিতেছি যে বাপের হোটেলের গরম ভাত খাইতে খাইতে মনে করে যে রাজার ভাণ্ডারও কিন্তু এমনি শেষ হয়ে যায়, বুঝতে পারছো? ওই বাবার গরম ভাত আর খাওয়া যাবো না, খাইতে দিলে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যাবো, মাথায় ঢুকছে নাকি? তুমিও তোমার পোলার মতো বুদ্ধি হইব হইব কইবা? হ্যাঁ, কি বুঝছো এটা জানা আছে আমার, বুঝাও পোলারে।
আমি তো প্রতিজ্ঞা করছি, আমি আমার বাপের হোটেলে আর বসে বসে খাবো না, আমি সবসময় শুয়ে শুয়ে খাবো। আমি শুয়ে শুয়ে খাই। এই ভাজি লাই, তোর কি কাণ্ডগণ কিছু হইব না জীবনে? হ্যাঁ, তুই যে শুয়ে শুয়ে গরুর মতো যে কি জাবর কাটত, কি কি জাবর কাটত? হ্যাঁ ভাই, তুমি তো কও, আমি বলে বাপের হোটেলে বসে বসে খাই, গ্রামের মানুষজন এইসব কথা বলে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর বসে বসে খাবো না, শুয়ে শুয়ে খাবো। আমার ইচ্ছা হইতেছে যে তোরে আমি একটা লাথি দিয়ে তোর কোমরের হাড্ডিটা আমি ভেঙে ফেলি। দেখছো আম্বা, দেখছো আব্বা কি ধরনের কথা বলে? পয়সা খাইলেও দোষ, শুয়ে শুয়ে খাইলেও দোষ, তাহলে কি আমি দাঁড়া দাঁড়া খাবো? এই তুমি আরো কিছু কইবা, আমার এই হাত যদি একবার উঠে তাহলে এই হাত তুই নামবো না কিন্তু, নিচে কই দিলাম। তুমি তোমার কাজে যাও তো, তুমি এই সময়ের মধ্যে তোমার থাকার দরকার নেই, ও যা খুশি তাই করো। এই যেমন মানে ও যা খুশি তাই করবো মানে? এটা কি মগন মল্লুক? মগন মল্লুক পাইছো? আব্বা এটা কি বললেন, মগ এটা মরে গেছে কবে? আমার মল্লুক আছে নাকি? এটা আমার বাপের মল্লুক। এই তার বাপকে ডাক। তুমি বুলু বুলু। বুঝছি বুঝছি, এখন থেকে আমার এই বাড়িতে তোর দাঁড়ায় খাওয়া চলবো না, বসে খাওয়া চলবো না, ঘুমে খাওয়া চলবো না, এই কই দিলাম। তুমি কইলে হইব? মানুষ খাওয়ানোর অধিকার আছে না, আমি এসব মানি না। মানিস না মানে থাপড়ে কিন্তু সব দাঁত ফলাই তুমি বলে দিলাম। তুমি যাও তো, তুমি তোমার কাজে যাও, ও যা খুশি ও তাই করুক। হ্যাঁ, ও যা খুশি তাই করবো আর আমি মেনে নেবো, যা খুশি তাই করুক, এই বাড়ি ছাড়ে গিয়ে করুক। বাড়ি ছেড়ে করবো? আমার এটা বাপের বাড়ি না, আমি বাড়ি যাম গেলে যা করার বাপের বাড়ি করবো। থাকো, তোমার সোনা বলে দিনে থাকো, যা খুশি তাই করো। আপা মুড়ি খাইবেন? আমার হয়েছে যত জ্বালা, তোরে নিয়ে আর বিয়ার পারি না। তোমার কিসের জ্বালা হয়েছে? আদাই যা মাই হইলে সে একটা কথা আসবে, পুইটা মিনটে গেলে তোমার মান সব। না না, তুমি তো ভালো নাই, ওই যে মূর্খ পোলা বাবলা যেখানে কি বাপের হোটেলে বসে বসে খায়। তুমি ওর সাথে প্রেম ভালোবাসা করো, ও তোমার জীবনে কি দিতে পারবে কও? আর তুমি ভালো থাকবে কেমনে? জনাব নসু, আপনি কি কইতে চান পরিষ্কার ভাবে বলেন। শোনো চম্পা, এই গ্রাজুয়েট নসু দুদিন পর চাকরি হলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে, আমার মতো গ্রাজুয়েট পোলা থাকতে তুমি কেন ওই মূর্খ পোলা বাবলার লগে প্রেম প্রীতি করো? জনাব নসু সাহেব, এইটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনার নাক না গলাইলে হইব না। না না, আমি একটা গ্রাজুয়েট ছেলে, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুমি ভুল পথে পা দিবা, তোমাকে শুধু দিয়ে দেয় আমার একটা দায়িত্ব। এই দায়িত্ব আপনার পালন করতে হইব না, আমি ভুল পথে পা বাড়ামু, আমি খাদে গিয়া পড়ব, আপনার কি? হ্যাঁ না না না, আমি থাকতে তো তোমাকে ওই খাদে পড়তে দিতে পারি না, আর তুমি যদি কও এই গ্রাজুয়েট নসু কিন্তু তোমার পাশে থাকবে। থাক, আমার এত গ্রাজুয়েটের দরকার নাই, খবরদারের পর থেকে আমার কিছু কইতে এলে, বুঝতে পারছেন আপনি? আমি বাবার হোটেলে বৈশা খাই না, শুয়া খাই না, চিতু এখানে উভুত হয়ে খাই, তাতে তোমার কি? তুমি বলার কে? না আমার আবার কি, তো তুমি পাই এই অত্র এলাকা একজন আজব মানুষ যে শুয়া শুয়া ভাত খায়। তোমরাই তো সব জায়গায় বইলা বেড়াও, বাবলায় খালি বাবের হোটেলে বৈশা বৈশা খায়, তোমাকে কত ঠেলাই দেন শুয়ে শুয়ে খাই, ওটা হলো সহ্য হয় না? না আমাকে সহ্য হওয়ার না আর কি আছে, তো তুমি বাপের হোটেলে বইয়া খাও না শুয়ে খাও, তাতে আমাকে তো কিছু যায় না। তাহলে বাবা তুমি কি জন্য আমার পিছন থেকে ডাক দিয়া খাড়া করে আমার সাথে এই বিষয় নিয়ে তর্ক করতেছো, কেন করতেছো সেটা বলো। ওই শুনলাম আর শোনা কথাটা বললাম আর কি। শুনছো, খুব ভালো করছো, এই শোনার কথা যদি আর কোনোদিন আমার সাথে বলবা তাহলে পরে বাপের হোটেলে শুয়া বৈশা খাইয়া শোলের মধ্যে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে একটা নাকের মতো সমরে কিন্তু নাকের বদ্ধ বদ্ধ ফাড়ালাম, বলে দিলাম। আর কখনো এই জন্য কথা বলবো না, পিছন থেকে ডাকবো না, মানুষ সামনে যায় পিছন থেকে ডাকো কেন? হাজির কথা কার? আর ডাকতে হবে না, তোমার বিয়ে করলে বাসার মধ্যে বসে বসে আমি কথা বলবো তোমার সাথে। তোমার ক্ষমতা হবে নাকি আমার বিয়ে করার? এটা কোনো কথা বললা চম্পা,
আমার বাপদাদার যে সম্পত্তি, আমি যদি তোমাকে বিবাহ করতে না পারি কোন সাল মানে কে তোমাকে বিবাহ করবে? শোনো, গ্রামের অন্যান্য পোলাপাইন, ওই যে গ্রাজুয়েট ও আছে না, হ্যাঁ সহ সবাই মিলে আমার প্রেমের অফার দেয়, তুমি জানো? আর হ্যাঁ, ওরা তোমার মতো বাপের হোটেলে বৈশা বৈশা খায় না, বুঝতে পারলা তো কি কইলাম? চম্পা, কোন গ্রাজুয়েট পোলা তোমার অফার দেওয়ার নামটা খালি বলো আমাকে। কেন নামটা কইলে তুমি কি করবা? পরে কি করব সেটা পরের কথা, তুমি খালি নামটা বলো। কে আবার? ওই যে ওই গ্রাজুয়েট নসু। নসু তোমার এই ধরনের প্রপোজ দিছে? হ্যাঁ, ওর কত বড় স্পর্ধা, খারাপ। আর গ্রাজুয়েট গুলো যদি আমি না ছুটাই দিচ্ছি তাহলে আমার নাম বাবলা না। এই তুমি কি করবা? ওর সাথে কিন্তু আবার লাগতে যাও না। হ্যাঁ, ও প্রেমের অফার দিলে কি, ও প্রেমের অফার দিলে কি আমি রাজি হয়ে যাব নাকি? হ্যাঁ, ও তোমার প্রেমের অফার কেন দিছে? আমার কথাটা শুনেই তো আমার মাথার মধ্যে রক্ত উঠে গেছে। ওর আজকে একদিন কি আমার একদিন খারাপ, আমি দেখতে না 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 করো কি মনে করছে পাচিল না। বালিশ আনছি, এখন মাদুর পাচ্ছি, এনে শুয়ে শুয়ে এখন খামো বাধ্য। তোর এই নতুন ভঙ্গিমা আর কয়দিন দেখাবি? কি ধরনের কথা কো তোমার, আমি খুইলা বললাম যে আমি এই যে শুয়ে শুয়ে বসা এই যে কি জন্য খাই, তারপরে বলতেছো এটা ভঙ্গিমা, এটা ভঙ্গিমা করি? হ্যাঁ, আমি বাবার হোটেলে বসে বসে আর খামো না, শুয়ে শুয়ে খামো, তোমার তো বলছি আমি। যাও ভাত নিয়ে আসো, যাও ভাত ভাত। আমি কোনো কাজ ওর ওর মাথাটা নিয়ে গেল, তারপরে আর তোমার লাইফ পায়ে পায়ে এই পোলাটা নষ্ট হয়েছে। হ্যাঁ, আমার গরম গরম ভাত খাইতে ভালো লাগে, বাপের হোটেলে থাকে নাকি কাজ কাম নাই তো কিছু, খালি টোটো কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, আর আমার বালিশাই নেই, এনে শুয়ে শুয়ে উনি খান, উনি জমিদার হয়ে গেছে নাকি? আবার হোটেল, বাজার হোটেল, আসলো বাবার হোটেলের মতো এরকম সুন্দর হোটেল পৃথিবীর কোথাও নাই। কিরে, তুই যে জুমাইনা মুরগির মতো বই বই জুমাইতেছ, কি আছে? এই ফাজিল, জুমাইনা মুরগির মতো জুমাই আমি না, আমি কি মুরগি? হ্যাঁ, আমি মুরগির সাথে তুলনা করছি, আমি জুমাইনা মুরগির মতো জুমাইতেছি না, বই সরেছি ফাজিল কোয়ান কার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি ভাই সরি, তুই এমনি আমার উপরে রাগে আসো, আমার দোকানে আসোস না। হ্যাঁ, এখন ঘটনাটা কি ঘটছে সেটা কো। ওই যে তোর ঘটনা যায় না, কোনো লাভ নাই, তোর কাছে কত টাকা হইব, টাকা খিদা লাগছে দোস্ত, কিছু খামো আছে দিবি? এই কি হয়েছে তোর, তুই টাকা চাস ভাত খাবি কেন? তোর বাবার হোটেল বন্ধ নাকি? এ কালু কি করছে গুলি, আমার বাবার হোটেল জীবন আমার জন্য বন্ধ হবে না, সারা জীবনের জন্য খোলা, আমার জন্য আমার বাবার হোটেলের জাপ শাটার সব সময় খোলা থাকবো। তাহলে তুই টাকা চাচ্ছি আবার খাওয়া চাচ্ছি, অবশ্যই প্রবলেম আছে। আমার এই প্রবলেম তোমার দেখে কোনো লাভ নাই কালু, তোমার পথ তুমি দেখো, যাও। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যা চাইছস সেটাই হবে, এক ব্যবস্থা হবে, চল এখন আমার সাথে চল। শিওর? হ্যাঁ শিওর। দেখিস কিন্তু আমার কিন্তু একদম উড়ালি, যদি ব্যবস্থা না হয় পড়া খিদা লাগছে রে দোস্ত, বুঝছস? ডাক্তার সকেন,
এই যে তোমার সুপুত্র আর আমার কুপুত্র, বুঝছো না? আজকে থেকে এই বাড়িতে এই বাপের হোটেলের গরম গরম খাওয়ান ভাত বন্ধ। আর তুমি যদি মনে করো যে তুমি তার ভাত খাওয়াও, তাহলে কিন্তু তোমার খবর আছে। পোলাটা আমার একটু খারাপ হয়েছে, তাই বলে কি তারে ফালাই দেওয়া যাইব? এই যে তোমার আজকারা পায়া পায়া আমার এই হোটেলে গরম গরম ভাত খাওয়ার সাহস পাইব। এটা কি মানুষের পোলা? তোমার হোটেলে খাইব না তা কি মানুষের হোটেলে খাইব নাকি? হ আমি তার জন্ম দিয়েই তো ভুল করছি। আরে আমার মৃত্যুর পর দেখবা যে আমার সমস্ত সম্পত্তি যা যা আছে সমস্ত কিছু বিক্রি করে শেষ করে দিব। আরে তুমি এইসব নিয়ে এত ভাইব না তো, বুদ্ধি হলে সব ঠিক হয়ে যাবে, এইসব কিছুই করবো না। বুদ্ধি হয়নি, তুমি জানো ওর মাথায় কত শয়তান বুদ্ধি আছে, হ্যাঁ জানো তুমি? আচ্ছা এত কথা বাদ দাও তো, তুমি তোমার কাছে যাও তো, ওর নিয়ে তোমার আর ভাবতে হইব না। হুম আমি কাম করুম, আর তোমার পোলারে তুমি দোলাই উঠে খালি দুলবা আর কি, বুঝছো না? তোমার গ্রাজুয়েট গিরি কিন্তু একটা ঘুষি মাইরা ছুটাই দেবো। এই অল্প শিক্ষিত মূর্খ, সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ ঠিক আছে, আপনি শিক্ষিত, আপনি গ্রাজুয়েট, আপনি এম এ পাস, খালে পাস, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি আপনি এটা কি করছেন? আপনার কত বড় সাহস, আপনি চম্পারে প্রেমের প্রস্তাব দিচ্ছেন, হ্যাঁ কি ঘটনা কি? আমি একটা গ্রাজুয়েট ছেলে এবং এই এলাকার বাসিন্দা, আমার প্রেমের অফার দেওয়ার অধিকার আছে, সেটা গ্রহণ করে না করে তার ব্যাপার। তোর ইচ্ছা করতেছে না তোর জুতো লম্বা করে দিই। এই বাবলা জুতা নামা কইতেছি, আমি একটা গ্রাজুয়েট ছেলে, আমার এলাকাতে যথেষ্ট সম্মান আছে বলে দিচ্ছি। খালি এইবার বাইসা গেলি, এরপরে যদি চম্পার খালি এই ধরনের প্রস্তাব দিবি তোর জুতো দিয়ে বাইরে একটা লম্বা করে। আরেকটু হইলে খালি, জাস্ট আরেকটু হইলে ওই গ্রাজুয়েটের বাচ্চাটা জুতায়া একেবারে লম্বা করে ফেলতাম। খালি তোমার কথা ভাইবা, খালি শুধু খালি তোমার কথা ভাইবা, আমি কিছু করলাম না। কেন আমার কথা ভাইবা কেন? তুমি বলছো না যে কারো সাথে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব না করার জন্য এই জন্য খালি করি নাই। ও আচ্ছা, আমার এই কথা তো ঠিকই মানলা, তাইলে আমি যে তোমারে খালি কই বাপের হোটেলে না খেয়ে নিজের পায়ে খাড়াও সেটা শুনো না কেন? কি ধরনের কথা? আমি যে আমার পায়ে তো খাড়া হচ্ছে যদি পায়ে। জি না, তুমি নিজের পায়ে খাড়াও নাই, তুমি তোমার আব্বার পায়ে খাড়া আছো। একই কথা বারবার ভালো লাগে না, আজারের কথা কই না তো এমনি, কিন্তু চম্পা আমার মন মেজাজ ভালো না। মোটেও আজারের কথা না, কিন্তু এবার তুমি কও তুমি আমার বিয়ে করবা কবে? তুমি কোনো ধরনের কোনো টেনশন করো না, তোমাকে ছাড়া আমি বিয়ে করব না, তোমার সাথে আমার বিয়ে হবে এটা নিশ্চিত। খালি মাসখানিক অপেক্ষা করো, আব্বাকে আমি অফার দেবো, আব্বা তুমি আমার বিয়ে করাও, আর নাহলে জমি জমা যা আছে আমার লিখে দাও। ইস, তোমার আব্বা কি তোমার ভাই লাগে যে ভাইয়ের কাছ থেকে তুমি জমি জমা চাইতেছো? ওমা আমার বাবা মরে গেলে তো বাবার সম্পত্তি আমি পাবো, কি পাবো? একমাত্র ছেলে না আমি, এত কিছু বুঝি না। তুমি আমার বিয়ে করবা কি না, আর করলে এক মাসের মধ্যে বিয়ে করবা, যদি না করো আমার পথ আমি দেখে নিব, কই দেন। আরে এই এই এটা কি কথা বলে চম্পা? কি হইল লোকটা তো এত বেলা পর্যন্ত কোনোদিন ঘুমায় না, শরীরটা খারাপ করলো নাকি? এই ওঠো না, এই বাবলার বাপ, এই ওঠো না যে, বেলা তো অনেক হয়েছে, কি ব্যাপার আজকে এতক্ষণ ধরে ঘুমাইতেছো, শরীরটা খারাপ করলো নাকি? Thank you.
বাবলা কিছু কথা আছে। বলেন যাসা, কি বলবেন? তোমার বাপ মরার আগে এই খাতাটা দিয়ে গেছে, মরার আগে কার কাছে কত টাকা নিছে এইখানে লেখা আছে খাতাটার মধ্যে। বলেন কাকা, কে কত টাকা পাইব বলেন? প্রথমে আছে চান্দুর শেখ পাইবে 50,000 টাকা, কসিম মন্ডল পাইব 80,000 টাকা, সত্তার শেখ পাইব 1,00,000 টাকা, আমি নিজে পাবো 30,000 টাকা। ঠিক আছে চাচা, অসুবিধা নেই। সে এত টাকা ইন করে গেছে, আমাকে তো বলে গেল না। সে কথা কি বলে দেওয়ার সময় পাইছে ভাবি? অসুবিধা নেই চাচা, আমি তো তার একমাত্র ছেলে, আমি সব দিয়ে দেবো। আব্বার দাফন কাপড় শেষ হোক, আব্বার মেলা জমাজমি আছে, বেইজা আমি টাকা শোধ করে দেবো। হারামজাদা, আমি জানি আমার জমি জমা তুই সব শেষ করে দিবি। একে আব্বা, তুমি রে ভাই ছেড়েছো, তুমি মরো নাই? জি না, আমি মরিনি। আমি জানতাম মরার পর আমার জমি জমা তুই কিছুই রাখবি না, তাই একটু পরীক্ষা করার জন্য তোরে এই মরার অভিনয় করছি আর কি, বুঝছো তো না? কি বললা এগুলি তুমি? হ্যাঁ, তাহলে গল্পটা শুন। কাজে ভাই। জি ভাই। তুমি আমার অনেক আপন লোক না? হ্যাঁ। আমি যখন আপদ বিপদে পড়ি, কোনো সলা পরামর্শ লাগে তাহলে তোমার ডাকি না? হ্যাঁ অবশ্যই ডাকেন। আর এই যে আমার জমি সম্পত্তি যা যা আছে এগুলো তো তুমি কিছু দেখাশোনা হতো? হ্যাঁ অবশ্যই অবশ্যই করি। তো এই যে আমার পোলাটা, মনে করো ফ্যা ফ্যা করে গেলে ঘুরবো আর বাপের হোটেলের গরম ভাত খালি খাইব, এখন শুয়ে শুয়ে খাই, ঠিক আছে? এখন এই পোলাটার তো মতো কিছু ভালো দেখতেছি না, আমার মৃত্যুর পর এই পোলাটা তো আমার সম্পত্তি যা যা আছে সব তো বিক্রি করে দিব, শেষ করে দিব। এটা তো পুরো বাদইমা, সে তো পুরো গ্রামই জানে। এখন আমি একটা বুদ্ধি বাই করছি, ঠিক আছে? বুদ্ধি বুদ্ধি তো হইল যে আমি করুম কি, মনে করো আমি মরে গেছি, মরে যাওয়ার পর আমি দেখুম যে আমার পোলা আমার সম্পত্তি যা যা আছে এরা কি করে, এরাকে রাখবো না বিক্রি করবো। হ্যাঁ, আর এটা তো মনে করো যে বাপরে, খালি বসে বসে খাইলে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যাইব, মন দিয়ে কাজকর্ম কর বাজ। আমি বুঝছি, আমি তো ভালো করে বুঝছি, তুমি চোখে আঙ্গুল দিয়ে আমার বুঝাই দিছ। বাবার হোটেল আসলে চিরজীবনের জন্য না, ছেলেপেলের জন্য বাপ মা কত কষ্ট করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমি এটা না করে তোমার ভুল করছি, আমি তোমার কথা দিতেছি, আমি কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়ায়া আমি সংসার চালাম, কিন্তু এর আগে আমার একটা বিয়া করাই দাও। তাই নাকি? কি বোমা? আব্বা, আপনি আপনি সত্যি সত্যি আমার আব্বা হয়ে গেলেন। হ্যাঁ, আজকে থেকে এই বাপের হোটেলে খাওয়া ওর বন্ধ, এখন আমি দেখতে চাই যে বউরে নিয়ে সে কেমনে খায়। আব্বা, এটা কোনো বিষয় না, আমি তোমার কথা দিলাম, কালকে থেকে আমি কাজকর্মে লেগে যাম গা, কাজকর্ম রয়ে আমি এই সংসার চালামো আর তোমার বউ মারে খাওয়ামো। খালি বউরেই খাওয়াবি, মারে খাওয়াবি না? হ্যাঁ, আমি বললাম না বউ মা, বউ মা। এই যে আব্বা, হাসনের পিছনে এত হাসনের কিছু নাই, তুমি কিন্তু তোমার হোটেলে আমারে খাইতে দাও নাই, মনে রাখো, তুমি কিন্তু তোমার হোটেলে আমারে খাইতে দাও নাই, কিন্তু আমি কিন্তু আমার হোটেলে তোমারে খাইতে দিই, আমার হোটেল তোমার লিগে ফ্রি, ঠিক আছে? সারা জীবন খাইবা, আমি কাজ করবো, তুমি বসে বসে শুয়ে শুয়ে খাবা, আমার যত একটা বালিশ নিয়ে এসো, আমি পাউডার টিপ্পা দেই, তুমি খাওয়ালি হবে। আরে বাপ, থাক বাপ, আমি কি তোর মতো অলস রে, খিদে তোর খান।